আমার মনে আছে, আমি যখন টিচার হই, উনি আমার একাডেমিকের টিচার ছিলেন, আমি যখন অভ্যাসের টিচার হই তখন আমার ডেমনি ছিল জুয়েল ভাই, 2014 সালের কথা বলছি। ভাইয়া তো ফিজিক্স পড়াইতেন, হি ইজ লাইক গড, তাই না? গ্রেটেস্ট অফ অল টাইম। তো আমার ডেমো নিছিল জুয়েল ভাই। তো এই টপিকটার উপরেই আমি তার সামনে তিনবার ডেমো দিছি টিচার হওয়ার জন্য, যে কেন্দ্রমুখী বল। তো আমি জানতাম যে সে সবসময় বলে কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই। তো এইটা নিয়ে একটা মানে কি বলবো, থিওরিটিক্যাল ক্ল্যাশ হয়ে গেছিলো। ওকে, অ্যাকর্ডিং টু হিম কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই। ইটস ট্রু। আমরা যদি এক রেফারেন্স দিয়ে চিন্তা করি, কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই। বাট আমরা যদি ফিক্টিশাস ফোর্স নিয়ে আলোচনা করি, বা হচ্ছে গিয়ে আমরা যদি রেফারেন্স ফ্রেম আলাদা চিন্তা করি, তখন একটা সিউডো ফোর্স জেনারেট হয়, তাই না? একটা সিউডো ফোর্স জেনারেট হয়। সিউডো ফোর্স বলে একটা ব্যাপার আছে। তো সিউডো ফোর্সের পার্সপেক্টিভে চিন্তা করলে কেন্দ্র বিমুখী বল চিন্তা করা যাইতে পারে। তবে ভাই যে রেফারেন্সে বলছে ওইটা ট্রু, কজ ইদার তুমি ভিন্ন রেফারেন্সে থাইকে চিন্তা করো তাইলে একটা ফিজিক্স, আর যদি তুমি সেম রেফারেন্সে থেকে চিন্তা করো তাহলে একটা ফিজিক্স। সেম রেফারেন্সে থেকে চিন্তা করলে নিউটনিয়ান ফিজিক্স, তাহলে সেম রেফারেন্সে চিন্তা করলে কেন্দ্র বিমুখী বল বলে কিছু চিন্তা করার কোনো কারণই নাই। সো ওইভাবে ঠিক আছে। বাট তুমি যখনই হচ্ছে গিয়া রেফারেন্সের বাইরে তৃতীয় প্রসঙ্গ কাঠামোতে বসে জিনিসপত্র দেখবা, দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোতে বসা, তখন তোমার কাছে ঘূর্ণনশীল বস্তুকে অনেকটা মনে হবে কেন্দ্র বিমুখী বলের মতো। সো এটা থিওরিটিক্যাল জিনিসপত্র। সো কেন্দ্র বিমুখী বলের আসলেই তাৎপর্য নাই কোথাও। আমরা কেন্দ্রমুখী বল চিন্তা করে সকল অঙ্গ করতে পারবো, কেন্দ্র বিমুখী বল চিন্তা করেও কিছু অঙ্গ করতে পারবো। বাট কেন্দ্র বিমুখী বল যখন আমরা চিন্তা করছি, তখন আমরা একই রেফারেন্সে থেকে ভিন্ন রেফারেন্সের পার্সপেক্টিভে জিনিসপত্র চিন্তা করছি, যেটা কিনা ভুল। আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাইছি। ফাইন, আচ্ছা, আমি কি বলতে চাইছি সেটা তোমরা হয়তো বা এই মুমেন্টে বুঝতে পারছো না কিনা আমি জানি না, বাট তোমরা চিন্তা করে নিতে পারো কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই।